রাউজান পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিএলএ গহিরা স্কুল মার্কেটের হলত ইফতার মাহফিলের পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পৌরসভা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম শাহজান পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী আব্দুল ওহাব, রাজন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগ, রাজন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার আল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজন পৌরসভার প্যানেল মেয়র বশিরুদ্দিন খান সহ আরো বোধ কেউ। বললে আমরা বাসস্থান কথা চিন্তা করছি, কর্মসংস্থান হলে আমরা একবার শিল্পনগর করেন, যে শিল্পনগরের মধ্যে 50-70 হাজার মানুষের চৌরিয়ে গো। টেক্সট নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।